হাজরতে যাবের আবার বিবির কিনারে যা ডাকতে বলতেছে ও বিবি আমার আমি তো নবীকে এত বুঝিয়া বললাম নবী আপনার মাত্র একা দাওয়াত আমার মায়ার নবী তো এত মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবী তো একা খাইতে চায় না আমার মায়ার নবী সব সাহাবিদেরকে নিয়ে আসছেন এবার বিবি ডাক দেখো স্বামী আমার আপনি বলেন তো দেখি এই যে দেড় হাজার সাহাবিকে নবী দাওয়াত করেছেন আপনার জবান দিয়ে করেছেন না নবী তিনের জবান দিয়ে করেছে যাবের ডাক দেয়া কয়ের বিবি না না আমার জবান দি আমি করি নাই আমার মায়ার নবীর বরকুতি জবান দিয়া মায়ার নবী দাওয়াত করছেন বিবি আবার ডাক দিয়া করে স্বামী আমার তাইলে টেনশন করার কোনো কারণ নাই আমার মায়ার নবীকে আমার আল্লাহ কোনোদিন বেয়া যদি করবে না মাহবুব কিয়া নামে মুহাম্মদ মাহবুব কিয়া আলা নামে মুহাম্মদ আখু কদিয়া দিল কে জিলা নামে মুহাম্মদ আখু কদিয়া দিল কে জিলা নামে মুহাম্মদ খন্দকের যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে আমার মায়ার নবী সাহাবায়ে کرام কি নিয়ে পরীক্ষা খনন করতেছেন দিক দিয়া গর্ত খনন করতেছে আমার মায়ার নবীও নিচের দিকে গুছা হয়ে হয়ে পরীক্ষা খনন করতেছে হঠাৎ করে একজন সাহাবি তাকে দেখতেছে নবী নিচের দিকে গুছা হয়ে কাজ করে কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না ওই সাহাবি দ্বারা চিন্তা করলেন কি ব্যাপার আমার মায়ার নবী নিশির দিকে গুসা হয় আসেন শুধু হয় কেন দাঁড়ায় না কারণটা কি আল্লাহর বান্দা দৌড়ে নবীর কিনারায় গেছে ডাক দিয়া কপায় গম্বর আমি অনেকক্ষণ নজর করে তাকায় দেখলাম আপনি নিচের দিকে গুসা হয় কিন্তু সোজা হয় আপনি দাঁড়াইতেছেন না অনবী কারণটা কি জানতে চাই আমার মায়া নবী ডাক দেখো কারাম আমি নবী নিচের দিকে গুসা হয় কেন কাজ করি তুমি কি জানো আমি নবী আজকে কয়েকদিন পর্যন্ত কিছু খাই নাই যার কারণে পেটের ক্ষুধার কারণায় আমি পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছি ওরে যাবে আমি নবী যদি সোজা হইয়া দাঁড়াইতে যাই তাইলে কেমন যেন পাথরগুলো আমার পেট থেকে জমিনের মধ্যে পড়িয়া যায় এজন্য আমি নবীর নিচের দিকে গুছা কাজ করি সোজা হইয়া দাঁড়াই না আরে আমার মুসুলিয়ানের কারাম হজরতে যাবেন রাজি আল্লাহু এমন কথা শোনার পর আর নিজেকে কন্ট্রোল রাখতে পারেন নাই হজরত সাহেবের আবার বিবির কিনারায় দৌড়ায় ডাক দেওয়া কে হে বিবি আমার ঘরের মধ্যে খাবারের কি আছে জলদি করে বাল আমার নবী নাকি কিছু খায় নাই পেটের মধ্যে খানা নাই এরে বিবি জলদি করে বল আমার ঘরের মধ্যে খাবারের কি আছে বিবি আবার ডাক দিয়া কয় স্বামী আমার ঘরের মধ্যে কিছু সংখ্যক আটা আছে একটা বকরির বাচ্চা আছে হজরতে যাবের ডাক দিয়া কই রে বিবি আমার আমার ঘরের মধ্যে যতজন সদস্য আছে ওরা সহকারে বেশি লোক কয়জন খাইতে পারবে বিবি ডাক দিয়া কয় মাত্র একজন জাবের বলে বলে একজনকে যদি খাওয়ানো যায় তাইলে আমার মায়ার নবীকে দাওয়াত করা যায় হজরতে জাবের আবার আমার নবীর কিনারায় দৌড়ায় ডাক হে পাই গম্বার আপনি যদি কিছু মনে না করেন আজকে দুপুর বেলা আমার বাড়ি আপনার দাওয়াত যদি গ্রহণ করেন দিলটা ঠান্ডা হয়ে যাবে আমার মায়ার নবীর দাওয়াত গ্রহণ করেছেন হজরতে যা আবার বিবির কিনারে যায় কই বিবি আমার। আমার আমার মায়ার নবী আসবেন জলদি করে খানা পাকা দুপুরের খানার সময় হয়ে গেছে আমার মায়ার নবী সাহাবাই কেরাম কিনিয়ে খাওয়ার জন্য যায় ওই সাহাবি আমার নবীকে এত মহাব্বত করেছেন নিজে না খায়া আমার মায়ার নবীকে দাওয়াত করেছেন হ্যাঁ মুসলমান হজরতে জাবের দাওয়াত করেছেন একজন আমার মায়ার নবীকে আমার মায়ার নবী দেড় হাজার সাহাবিদেরকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য ওনার বাড়িতে চলে গেছেন হজরতে জাবের আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন দাওয়াত করলাম একজন নবী আনছে সাহাবি দেড় হাজার হজরতে যাবেন আবার বিবির কিনারে যা ডাক বলতেছে ও বিবি আমার আমি তো নবীকে এত বুঝিয়া বললাম নবী আপনার মাত্র এক দাওয়াত আমার মায়ার নবী তো এত মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবী তো এক এক খাইতে চায় না আমার মায়ার নবী সব সাহাবিদেরকে নিয়ে আসছেন এবার বিবি ডাক দেখো স্বামী আমার আপনি বলেন তুদিকে এই যে দেড় হাজার সাহাবিকে নবী দাওয়াত করেছেন আপনার জবান দিয়া করেছেন না নবী তিনার জবান দিয়ে করেছে যাবের ডাক দেওয়া কয় বিবি না না আমার জবান দিয়ে আমি করি নাই আমার মায়ার নবীর বরকুতি জবান দিয়া মায়ার নবী দাওয়াত ডাক দিয়া করে স্বামী আমার তাইলে টেনশন করার কোনো কারণ নাই আমার মায়ার নবীকে আমার আল্লাহ কোনোদিন বেয়া যদি করবে না আলা নামে মুহাম্মদ মাহবুব কিয়া আলা নামে আখু মোহাম্মাদুদিয়া দিল কে মোহাম্মদ তাইলে সাহাবায় কারাম জীবনের চাইতে আমার মায়ার নবীকে মহাব্বত করেছেন কি করেন নাই ও তো সাহাবায়ে کرام আমার নবীর জন্য এত পাগল হযরতে বেলাল رضی اللہ تعالی عنہ আমার নবীর জন্য এত পাগল আমার মায়ের নবীর অন্তিকালের পর সাহাবায়ে کرام কান্না করে সাহাবায়ে নিজেকে কন্ট্রোল করতে পারেন না হযরতে বেলাল গোলা গোল করিয়া বেলাল বলে আমি আর মদিনায় থাকব না মানুষ নবীর মোহাব্বতে মদিনায় যায় আর বেলাল বলে যেই মদিনায় আমার নবী নাই আমি বেলাল সেই মদিনায় আর থাকতে পারব না বেলাল গাঠটি গোল করিয়া মদিনা ত্যাগ করে অনেক দূরে চলিয়া গেছেন ছয় মাস অতিবাহিত হবার পর হজরত বেলাল সবজি আমার মায়ার নবীকে দেখলেন হজরত বেলাল আর টিকে আবার মদিনায় চলে বাচ্চারা দেখিয়া মার যায় মা হজরতে বেলালকে মদিনার মাটিতে দেখা গেছে ও মা মনে হয় মায়ার নবী আবার মদিনার মধ্যে আসবে হজরতে বেলালের আগমন হয়েছে মনে হয় আবার নবী আসবে হজরত বেলালকে জিগায় কেন তুমি মদিনা সেরম অন্য জায়গায় চলে গেল হজরত বেলাল বলে আমার মনকে আমি বুঝাইতে না কারণ নবী যখন আমার সাথে চলতেন নবী পেছনে চলতো আমি আগে আগে সামনে চলিয়া যাইতাম আমি রাস্তা তাকে দেখতাম রাস্তার মধ্যে কেউ কাঁটা বিদিয়া রাখছে কিনা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য কেউ কোনো ষড়যন্ত্র করেছে কিনা আমি বেলাল আগে আগে যাইয়া এগুলা পরিষ্কার করতাম এরপরে আমার মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতো হজরতে বেলাল বলে আর তো আর নবী আমার পেছনে চলবে না আমি যখন মসজিদের মধ্যে আজান দিতাম আমার আজানের পর তো আমার মায়ার আর ইমামতি করবে না আমার আজানের পর নবিয়ার নামাজের মধ্যে দাঁড়াইবে না এই বিদ্রোহ আমি সহ্য করতে পারি না এই জন্য মদিনা ছেড়ে আমি চলে গেলাম হজরতি বেলাল যখন মদিনে আসে সাহাবাই কেরাম কয় বেলাল তুমি একটু আজান দাও অনেক দিন হয়ে গেছে তোমার আজান আমরা শুনি না বেলাল বলে আমার পক্ষে সম্ভব হবে না আমি আজান দিতে পারবো না সাহাবাই কেরাম কয় না একটু আজান দাও কয় যে না আমি আজান দিতে পারবো না আমার আজানের পর তো আর নবী মামুতি করবে না আমি সহ্য করতে পারবো না কয় যেন আপনি একটু আজান দেন কয় না সম্ভব হবে না সাহাবাহ কারাম হজরতে হাসান হুসেনকে বললেন আপনার একটু বলেন না দেখি আপনাদের কথায় বেলাল আজান দেয় কি না হজরতে হাসান হুসেন রাজি আল্লাহ তালু যায় ডাক দেয় কয় বেলাল আপনি একটু আজান দেন অনেক দিন হয়ে গেছে আপনারা জানামরা আমরা শুনি না হজরতে বেলাল বলে এই হজরতে হাসান হুসেন যখন আমাকে বলছে আমি চেহারার দিকে তাকায় দেখি মনে হয় আমার মায়ার নবীর চেহারা হজরতে বেলাল বলে ওরা বলার পর আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই আমি আবার রাজান শুরু করলাম এরে আমার মুসুল্লানে কেরাম সাহাবায় কেরাম নবীকে কেমন মহাব্বত করেছেন ওরা জীবনের চাইতে আমার নবীকে মহাব্বত করেছেন ওরা জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসছেন বলে নবীকে মহাব্বত করতে করতে জীবন দিয়ে দিল আল্লাহ যা করে নবীর জন্য সব করতে রাজি আছে আ মুসলমান হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ইসলামিক প্রাথমিক যুগে নবীকে যায় নবী আমার মন চায় কাবা ঘরের কিনারে যা দাঁড়ায় দাঁড়াইয়া প্রকাশ্যে কোরআনের কথাগুলো আমি বলি নবী বলে আমরা দুর্বল দরকার নাই নবী মনটা ছা টা বুঝাইতে পারি না যায় কাবার কিনারে দাঁড়ায় কোরআনের কথা বলতেছেন দিনের কথা বলতেছেন কাফের বেইমানরা খেপে গেল অতর্কিত ভাবে হামলা শুরু করলেন এমন মার মারছে সাহাবা একমকে এলান হয়ে গেছে যে আবু বকর নাই আবু বকর মারা গেছে এলান হয়ে গেছে ওনাকে কাপড় নিয়ে গেছে ওই যে আবু বকর নাই আবু বকর মারা গেছে বাড়ি নিয়ে গেছে বাড়ি নিয়ে যাওয়ার উপর জ্ঞান আসতেছে না খুশ নাই অনেক সময় হয়ে গেল জ্ঞান নাই মারা গেছে এলান হয়ে গেছে চুপ কোন আওয়াজ নাই আত্মীয় স্বজন কান্না করে বেঈমান গুলা ডাক কয় তোমার সন্তানকে একটু নিষেধ করে দাও আমরাই তো বারবার বলেছিলাম মুহাম্মাদের কিনারায় যাওয়ার দরকার নাই মুহাম্মাদের পক্ষে কথা বলার কোনো প্রয়োজন নাই এখন গেছে মার খাইছে মনে হয় মারাও গেছে আমরা কি করব আ মুসলমান লম্বা টাইম যাওয়ার পরে হজরতে আবু বাকর সিদ্দিকের জ্ঞান যখন চলে আসছে চক্ষু মেলেছে এদিক সেদিক তাকায়া সবাই মনে করে এখন কি জানি বলবে কি জানি বলবে হজরতে আবু বকর চক্ষুগুলো খুলিয়া ডাক দিয়া কয় এরে আমার মায়েরে আমার বাবা এ আত্মীয় স্বজন জানতে চাই তোমরা বলো আমার মায়ার নবী কেমন আল্লাহ হাজরাতে আবু করে ডাক আমার মায়ার নবী কেমন আমি একটু জানতে চাই মুসলমান আমার মায়ার নবী যখন আবু রে আবু আমি নবী মক্কা থেকে হিজরত করে যখন মোদিনায় যাব রাত্রিবেলা হিজরতের সাথে আপনি কিন্তু হবেন আ মুসলমান আমার মায়ার নবী হিজরতে নেওয়ার জন্য টার্গেট করলেন হজরতে আবু বকরকে হজরতে আবু বকর রাত্রিবেলা ঘুমায় না প্রত্যেক রাত্রে আর সন্তানের কাছে ডাক দেয়া কয় আমার নবী যেই কোনো মুহূর্তে আসতে পারে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাইতে হবে আমার মায়ের নবী হঠাৎ কোন একদিন ধরা কিনারে আইসে আঘাত করলেন আবু বাকর লাভবাই রাসূলুল্লাহ আমার মায়ার মুবিধাজ্ঞা কইরে আবু বুবাক আমি বুঝলাম না দরাজার মধ্যে আঘাত করতে দেরি আপনাকে আমি ডাক দিতে দেরি আপনি আওয়াজ করতে দেরি করলেন না কারণটা কি আবু বকর আবু বকর ডাক দিয়া তো পায় গম্বর আপনি যেদিন থেকে বলছেন আমাকে নিয়ে আপনি মদিনায় যাবেন অনবি ওই দিন থেকে আমি রাত্রিবেলা এক মুহূর্তের জন্য আমার পিঠ আমি বিছানায় লাগাই না না জানি আপনি কখন আইসে আমার ডাক দেন আমি ঘুমায় থাকি আপনার ডাকে সারা দিতে পারি না অনবি এই জন্য আমি ঘুমাই নাই আমার মায়ার নবী ডাক দিয়ে আবু বকর চাল হাজরতে আবু বকর কে নিয়ে আমার নবী চলছেন কিছু দূর যাওয়ার পর হজরতে আবু বকর পাগলামি আরম্ভ করলেন হঠাৎ করে নবীর ডাইনে একবার দেউর দিয়ে যায় আবার দেউর দিয়ে একটু বামে যায় সামনে যায় পেছনে যায় আমার নবী ডাক দেওয়া করে আবু বকর বুঝলাম না আপনি এমন পাগলামি কেন করতেছেন আপনি হঠাৎ করে ডাইনে যান হঠাৎ করে বামে যান হঠাৎ করে সামনে যান হঠাৎ করে পেছনে যান কারণটা কি জানতে চাই হজরতে আবু বকর ডাক দেওয়া কয়েকম্বা আমার দিলের মধ্যে বড় ভয় আমি আপনি হিজরত করে মদিনায় যাই কাফের না কিন্তু জানাজানি হয়ে গেছে আমার দিলের মধ্যে বড় ভয় না জানি বেইমানগুলা দূর থেকে তীর মারি আপনাকে হত্যা করে ফেলে এই জন্য আমার দিল যখন বলে আপনাকে ডান দিক থেকে আঘাত করবে আমি দৌড়াইয়া ডান দিকে চলিয়া যাই আমার দিল যখন বলে আপনাকে বেইমানগুলা বাম দিক থেকে আঘাত করবে নবী আমি দৌড়েয়া বাম দিকে চলিয়া যাই আমার দিল যখন বলে আপনাকে সামনের দিক

নবীর চাইতে দুনিয়ার মানুষকে বেশি মহাব্বত করি কেমতের ময়দানে মা বলবে আমি চিনি না সন্তান বলবে আমি চিনি না বিবি বলবে আমি চিনি না সবাই সহকান সহকান, সবাই বলবে আমি চিনি না হাসরের ভয়ঙ্কর ময়দান সবাই পার যাবে আমি কত সারলাম আমি আমার সন্তানের জন্য কত নামাজ সারলাম আমি আমার নেতার জন্য আমার যৌবন জীবন সব বিলীন করলাম আমার নেতার জন্য দুনিয়ার সব আমি আখেরাতের ত্যাগ করে ফেললাম নামাজ পড়ি নাই আমি আমার নবীর মোহাব্বত করতে পারি নাই আমি দুনিয়ার জন্য সব বিলীন করলাম কেয়ামতের ময়দানে আমার বিবি বলবে আমি আপনারে চিনি না আমার সন্তান বলবে আমি আপনারে চিনি না আমার মেয়ে ডাক বলবে আমি আপনাকে চিনি না অথচ কেয়ামতের ময়দানে আমার মায়ার নবী এমন পাগল হয়ে যাবে আমার মায়ার নবী বেকার আর হয়ে যাবে আমার মায়ার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান নামে যায় ও আল্লাহ আমি নবী কিন্তু জান্নাতে যাব না আমার একটা যদি আমি নবী কিন্তু জান্নাতে না আল্লাহর কাছে কান্না করবে আল্লাহর কাছে আমার মায়ার নবী কান্না কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার যেই নবী উম্মতের জন্য কান্না করবেন ওই উম্মত ওই নবীকে দুনিয়ার জমিনে ভালোবাসার দরকার আছে না না আসেনি প্রত্যেকটা কাজে নবীকে ভালোবাসা নবী যে হাদিসের মধ্যে ফাকদ আহাব্বানি ও আমান কানা মাই ফিল যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো ও যেন আমি নবীকে মহাব্বত করলো আমি নবীকে যে মহাব্বত করলো কানা মাই ফিল যান ও আমি নবীর সাথেই জান্নাতে থাকবে তাইলে আল্লাহকে ভালোবাসার মাপ কি বাইলাম আল্লাহকে ভালোবাসার মাপ কাটি আদর্শ আর নবীকে ভালোবাসার মাপ কাটি নবীজির সুন্নাথ নবীকে ভালোবাসার মাপ কাটি কি নবীজির সুন্নাত আল্লাহকে ভালোবাসার মাপ কাটি নবীর আদর্শ নবীকে ভালোবাসা না নবীজির আদর্শ ফাত্তাবিউনি ইত্তেবা ইত্তেবা মানে ভালোবাসা না ইত্তেবা মানে অনুকরণ করা অনুসরণ করা আর নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজির সুন্নাত নবীজি সুন্নাত আমি বানে বলছি আল্লাহ নবী নিজেই বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমি নবীকে নবীর সুন্নতকে মহাব্বত করলো ও আমি নবীকে মহাব্বত করি আর আমি নবীকে যে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাত ও আমি নবীর সাথেই জান্নাতে যাব তাইলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই আ মুসলমান আছে না নাই তাইলে কাজে হার কাজে নবীর সুন্নত মানার দরকার আমার নবী খাওয়ার সময় কি সুন্নত বলছেন এটা মানা দরকার আমার নবী অজুর মধ্যে কতগুলা সুন্নত আছে এগুলা মানা দরকার মসজিদে ঢুকার সময় কতগুলা সুন্নত আছে এগুলা মানার দরকার আমার এই দেহের মধ্যে নবীজির সুন্নত কোন জায়গায় কি করা আছে এগুলা মানা দরকার এ মুসলমান এই যে আমরা দাড়ি রাখছি দাড়ি রাখা কি শুধু সুন্নত নামে ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব একটা মানুষ যখন ঘুমায় যায় ওর গোনা করার ক্ষমতা থাকে গোনা করতে পারে ওর অঙ্গ সব নিস্তেজ হয়ে যায় গোনা করার কোন শক্তি তার থাকে না যেই ব্যক্তির থোতায় দাড়ি নাই ও ঘুমায় রইছে ফেরেশতা ওর আমোল নামায় গুণা লিখতেছে আর আসতে বলেন নাওজুবিল্লাহ ও ঘুমায় আছে ফেরিশতা আমোল নামে কি লিখতে আছে গুণা লিখতে আছে হ্যাঁ মুসলমান নবীর সুন্দর দাড়ি এটা যদি আমরা না রাখতে পারি তাই লেখি নবীর সাথে জান্নাতে থাকা যাবে সম্ভব একটু চক্ষু বন্ধ করিয়া দেখেন আমার যদি আজকে মরণ হয়ে যায় আমার আজকে থুতার মধ্যে দাঁড়ি নেই আমার দিলের মধ্যে কষ্ট নাই এই তো কয়েকদিন আগে ঢাকার মধ্যে উপরের ফ্লাইওভারের একটা বড় মাপের জিনিস পড়ে সাথে সাথে গাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায় সাথে সাথে গাড়ির মধ্যে পাঁচজন আল্লাহর বান্দা মারা গেছে নতুন দম্পতি বিবাহ করে বান্দাগুলা নিজেরাও তো জানে না আনন্দ করবে ওরা নিজেরাও জানে না ওদের যে এখন মরণ হয়ে যাবে উপর থেকে ফ্লাইওভারের মাল মালপুরে সাথে সাথে কাল করেছে আমার মুসুলিয়ান এ নবীর সুন্নত মানার কারণে যদি আমার বিবি আমাকে মহাব্বত না করে তাইলে আমার এমন বিবির প্রয়োজন নাই নবীকে মহাব্বত করার কারণে আমার বন্ধু যদি আমাকে অবহেলা করে এমন বন্ধু আমার সমাজে দরকার নাই নবীকে মহাব্বত করার কারণে আমাকে মানুষ যদি ঘৃণা করে আর যদি বলো তোর কি দাঁড়িয়েছি কয়নি কথা কয় না কয়নি শুধু তাই না আমগো এলাকা একজন পিসাব আছে কি আছে পিসাব পিসাব পীর না পিসাব ওর কাছে এক দাড়িওয়ালা যুবক গেছে যাওয়ার পরে পিসাব গয়ে বেডা কেবল মাত্র তোর যৌবন বয়স এখন কি তোর দাড়ির আর বয়স হয়েছে এই বড় হইবি আস্তে আস্তে দাড়ি রাখবি এগুলা সাইচ্চা ভালা তাহলে আপনারা কি মনে করেন ওই এলাকায় বড় শয়তান আসেনি শয়তান ওরে দায়িত্ব দিয়ে গেছি গা কয় তোরে দিয়ে গেলাম গা আমরা অন্য সাইডে আসি আমরা অন্য সাইডে গেছি গা গেলাম গা তুই এই সাইডটা কভার করবি এজন্য মুসলমান আপনার কবরে আপনি যাবেন আপনি যদি দাড়ি না রাখেন আমার কি বলেন আপনারা আমার মুসল্লি আপনারা যদি নামাজ না পড়েন আমার কি আপনারা যদি দাড়ি রাখেন নবীর মানে নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন এটা ভাল লাগে না এটা ভাল লাগেনি আর আপনি যদি দাড়ি না রাখেন আমার কি আপনার কবরে আপনি যাবেন আমি বললে ওলা আমি বলে দিলাম আমি আপনাদেরকে জানাই দিলাম দাড়ি যদি আপনি চাছেন ঘুমায়া থাকলেও কোনো হয় ঘুমায়া থাকলে কি হয় হয় তো ভাই বর্তমান জমানে মানুষ আর কয়েকদিন বাসে বর্তমান যুগে হায়াতের পার্সেন্টেজ খুব কম আমরা সবাই নিয়ে করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নবীর তলা বানায় দেয় বলে আমিন আল্লাহ তালা যেন আমাদের সববার সিনা নবীর মহাব্বর ঢুকায় দেয় বলে আমিন ইল্লাল